আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আমি শাহি জর্দার রেসিপি নিয়ে এসেছি। সামনেই রোজার ঈদ, আর ঈদের সময় প্রায় সবাই আমরা জর্দা বানাই, কিন্তু অনেকে বলেন যে জর্দা ঝরঝরে হয় না, আবার বিয়ে বাড়িতে আমরা যে জর্দা খাই সেরকম টেস্টও পাওয়া যায় না। আমি এসব সমস্যার সমাধান সহ জর্দার রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি ফলো করে বানালে আশা করি এইসব সমস্যা আর থাকবে না, আর সবাই পছন্দ করে খাবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা এই শাহি জর্দা বানানো শুরু করি। প্রথমে একটা হাঁড়িতে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ জর্দার রং, 1 চা চামচ তেল আর স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলোকে নেড়ে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে পানি ফুটিয়ে নিচ্ছি। পানি একবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাসমতি চাল। এখন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ভিউয়ার্স, চাল সেদ্ধ করার সময় পানির মধ্যে তেল দিয়ে দিলে ভাত ঝরঝরে হবে, আর এটাকে ঢেকে রান্না করার দরকার নাই। আমার চাল এখন 95% সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেক করে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিচ্ছি। 100% চাল সিদ্ধ করলে এটা ভর্তা হয়ে যেতে পারে, আবার এর থেকে কম সিদ্ধ করলে খাওয়ার সময় চাল চাল লাগবে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এটা আর কুক হতে না পারে। এখন চুলা একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে 10টা কাজু বাদাম, 1টা দারুচিনির স্টিক, 2টা এলাচি, 1টা তেজপাতা দিয়ে ঘন ঘন নেড়ে ভেজে নিচ্ছি। আমি 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভাত দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকতে হবে, লো আঁচে রান্না করলে ভাত ভর্তা হয়ে যাবে। মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই অবস্থায় চিনি গলে কিছুটা পানি বের হতে পারে। চুলার আঁচ একই রেখে নেড়ে ঘিয়ের মধ্যে ভাত ভেজে নিতে হবে। পানি যখন এরকম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ মাওয়া অ্যাড করছি। মাওয়া দিলে জর্দার টেস্ট অনেক ভালো হবে। আবারও আমি সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন জর্দাতে শাহিভা বানার জন্য 1/4 চা চামচ কেওড়া দল দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট এভাবে টেড়ে চেড়ে রান্না করার পরে আমার জর্দা একদম রেডি। গরম অবস্থায় এটা একটু নরম মনে হতে পারে। দেখুন ভিউয়ার্স, দেখতে কতটা ইয়ামি হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। এখন আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট মিষ্টি দিয়ে ডেকোরেশন করে নিব। ভিউয়ার্স, আমার কাছে মোরব্বা ছিল না, তাই আমি এটা অ্যাড করি নাই। আপনারা এর মধ্যে মোরব্বাও অ্যাড করতে পারেন, তাহলে এটা স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাতে পারেন কেমন হলো আমার এই আজকের দারুণ রেসিপিটি। এরকম দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি বেল বাজিয়ে সাবস্ক্রাইব করবেন যারা আজকে আমার চ্যানেলে নতুন দেখছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।